একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটা কত সাল শুরু হলো এবং বাংলা ঋতু এবং বাংলা মাসের নাম বলে? দোস্ত কত সাল শুরু হয়েছে রে? 1425। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, কয়টা দোস্ত? 12টা না? তো আপনার কাছে আমি জানতে চাইবো তিনটা ইনফরমেশন, সেটা হচ্ছে এটা কত সাল শুরু হলো এবং বাংলা ঋতু কয়টি এবং মাসগুলোর নাম। আমি দুঃখিত, পয়লা বৈশাখটা আমার জন্ম 70-এর পরে, আমি অনেক বলতে পারছি না। তবে বাংলা নববর্ষটা আমার জন্মের পর থেকে আমরা পালন করে আসছি। বাংলা এটা কত সাল শুরু হলো এটা কি জানো? এটা আমি টিভিতে দেখেছি। 1425। প্রত্যেকটা ঋতুর নাম? গ্রীষ্ম, বর্ষা, ঋতু, তো ঋতু কাটা মাস 12টা। বাংলা বৈশাখ, চৈত্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র, নতুন বছর আজকে। আমার অবশ্যই মনে আছে 2425। ছয় ঋতুর নামটা বলতে পারবো? ছয় ঋতু আমাদের বাংলাদেশে আর কি, সব ছয়টা ঋতু আমাদের জন্য বৈশিষ্ট্যময়। আষাঢ়, শ্রাবণ, এগুলো আর কি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। এটা তাহলে কোন বছর? এটা বাংলা নববর্ষ। 2014। মাস 30। বাংলা সন আসলে কত সালে প্রবর্তিত হয় বা কে করে জানি কত সাল না? 2018। আর ভয় লাগে। হ্যাঁ জানি, সবগুলোর ঋতুর নাম বলবো নাকি মাসের নাম বলবো? আচ্ছা, আমি মাসের নামগুলো বলতেছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভুলে গেছি। আমার অনেক মানুষ অনেক এনজয় করতো সবাই, আমার খুব ভালো লাগছে, আশা করি যারা আছে তারারও খুব ভালো লাগছে। বাংলা আষাঢ় সাল মানে 17 তারিখ, পয়লা বৈশাখের 14 তারিখ। বাংলা মাসের বলতে বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। হ্যাঁ হয়ে গেছে ছয়টাই। না নেই তো, শিওর ছয়টাই হয়ে গেছে তো।